হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পাঁচ মিশালি একটি সবজি রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি হবে নিরামিষ। তো শুরু করা যাক আজকে রেসিপি। তো আমি প্রথমে একটি পাত্র নিলাম, এখানে কিছু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি একটি মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ। এর মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। তো এগুলো একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এখন একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। তো দিয়ে দিলাম টমেটো, এর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন আমি এগুলাকে একটু মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। দিয়ে দিলাম ঢাকনা, কিছুক্ষণ অপেক্ষা করব, আগুনটা একটু বাড়িয়ে দিব। তো এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখব। তো এখান থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে, তো আমি এটাকে আরেকটু নেড়ে নিব। তো এখন একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, এখানে আমি লাল মরিচ দিব না, তো আমি এখানে ধনে গুঁড়া দিব। প্রথমে দিয়ে দিই, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আধা চামচ, ধনে গুঁড়া দিলাম এক চামচ। এগুলো আমি মিশিয়ে নিব। এখানে হালকা একটু আমি পানি দিব, যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। তো হালকা করে পানি দিয়ে দিলাম, তার একটু নেড়ে নিব। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, পাঁচ মিশালি সবজিগুলো এখানে দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি পাঁচ মিশালি সবজি। এখানে আরো সবজি আছে, তো আমি এগুলোকে একটু একটু করে কমিয়ে আসলে তারপরে দিব। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটি তুলবো, তুলে দেখব কেমন হয়েছে। তো আমি এগুলোকে একটু নেড়ে নিব। তো একটু নেড়ে নিই, এখান থেকে অনেক পানি বের হবে। তো পানিগুলো দিয়ে আজকে তরকারিটি রান্না করা হবে। আপনারাও ঠিক এভাবে রান্না করবেন। মাঝে মধ্যে নেড়ে দিবেন, আমিও মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে নেড়ে নিবেন। নেড়ে নিলে তরকারিটি তাড়াতাড়ি হবে। তো আমি এখন নেড়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিব, আরো কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব, এখান থেকে আরো পানি বের হবে। তো বন্ধুরা, এখন আমি দেখব তরকারিটি কেমন হয়েছে। তো এটা থেকে অনেক পানি বেরিয়ে এসেছে, তো আমি এগুলাকে আরেকটু নেড়ে নিব।
তো বন্ধুরা তরকারিটি আমি আর একটু নেড়ে চেড়ে দেখবো। তো এটি প্রায় হয়ে এসেছে, তো এখানে আমি আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। আর একটু হলে সবজিগুলো ভালোভাবে মজে যাবে, আমার তরকারিটি হয়ে যাবে। তো আপনারাও ঠিক এভাবে রান্না করবেন। তো আমি 5 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা আবার চলে এলাম, তো দেখি তরকারিটি হয়ে গেল। তো আপনারাও ঠিক এভাবে তৈরি করবেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।